আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটি ইন্টারেস্টিং ভিডিও দেখাচ্ছে আসলে অনেকের প্রশ্ন যে আমরা কতটুকু তেল খেতে পারবো কোন তেল খেতে পারবো সেটার উত্তর পরে দিচ্ছি কিন্তু কে কতটুকু তেল খেতে পারেন বা অ্যাডাল্ট বাচ্চা বা সবাই মিলে পরিবারের কয়জন কতটুকু তেল খাওয়া উচিত আজকে একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি খুব সহজ আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ওষুধের ক্যাপ এটা অনেকের বাসাতেই থাকে বা কারো বাসায় যদি এরকম কোন চামচ থাকে মেজারিং চামচ যেটাতে লেখা থাকে ফাইভ এম অর্থাৎ পাঁচ এম এল মানে হচ্ছে এক চা চামচ এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছেন এতটুকু হচ্ছে এক চা চামচ একজন মানুষ সাধারণত যারা সুস্থ বাচ্চা বয়স্ক সবাই মিলেই আমরা সাধারণত হিসাবটা এমনভাবে করি কারণ বাচ্চারা যখন খাবারটা খায় কোয়ান্টিটি কম খায় আর বড়োরা হয়তো একটু বেশি কোয়ান্টিটি খায় তাই সহজ মাপ হচ্ছে এক একজনের জন্য পাঁচ চা চামচ করে ধরা হয় প্রতিদিনের তেল তো আমি এখন এখানে এক চা চামচ তেল ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি আগে তারপরে আমি বাকিটা বলছি দেখতে পাচ্ছেন আমি ভিডিওর খাতিরে ক্যাম দেখাচ্ছি সুন্দর করে এখানে দেখেন এক চা চামচ তেল না হয়েছে কুকিং তেল এই এক চা চামচ তেল আপনি একটা বাটিতে আগে ঢালবেন পুরো একদম এক ড্রপ পুরো এভাবে আপনি পাঁচ চা চামচ তেল নিবেন অর্থাৎ পাঁচ পাচা পঁচিশ এম এল তেল আপনাদের যদি এরকম মেজারিং এর কিছু থাকে টোয়েন্টি ফাইভ এম তেল একবারে নিয়ে নিতে পারেন এটা একজনের জন্য আমরা এভাবে পাঁচ চা চামচ তেল আগে ঢাকলি তারপরে আরো সহজ করে বলে দিচ্ছি কি করবেন দেখুন আমি এই বাটিটাতে পাঁচ চা চামচ তেল নিয়েছি অর্থাৎ পাঁচ চা চামচ তেল পার পার্সেন একটু কাগজ কলমে লিখে রাখেন পাঁচ পাঁচা পঁচিশ এমএল তেল এখন বাসায় যদি চারজন হয় তাহলে চার পঁচিশে একশো এমএল তেল হবে বা সেভাবে আপনি গুণ করে নিবেন ধরে নিই আমি আপনার বাসায় চারজন তাহলে আরও সহজ উপায় হচ্ছে এটা আমি আর এফ থেকে কিনে নিয়েছি দেখুন এখানে সুন্দর করে লেখা আছে একশো এম এল দুইশো তাহলে একটি পরিবারে আমাদের পাঁচ দিনের তেল আমরা একবার নিয়ে নিতে পারি এটাতে একটু অসুবিধা হচ্ছে যদি বেশি খাওয়া হয়ে যায় মাপটা হয়তো ঠিক নাও রাখতে পারেন তাই যেটা করবেন যে একদিনের একশো এম এল তেল এখানে সকালবেলা ফিল আপ করে ফেলবেন চারজনের রান্না করার সময় এখানে একশো এম এল তেল নিবেন সুন্দর করে দেখেন আছে মাপতেও হবে না দেওয়া আমি মাপাটা দেখিয়েছি তাদের জন্য যাদের এই জারটা নাই আর যাদের এই জারটা আছে তারা এভাবে একশো এম এল নিবেন চারজনের আর মাপাটা দেখানোর আর একটা কারণ হচ্ছে ছয় জনের হতে পারে ফ্যামিলি আট জনের হতে পারে দশ জনের হতে পারে তাই একবার যদি ওই কাপটা দিয়ে মেপে নিয়ে সারাদিনে সকালে একবার একটু কষ্ট করে মেপে নেন তাহলে সারা দিন ওই তেলটা আপনারা রান্না করলে কিন্তু কারোরই বেশি তেল খাওয়া হবে না এবার আসেন মনে প্রশ্ন জাগতে পারে যে যে অ্যাডাল্ট সে পাঁচ চা চামচ তেল খেলো একজন বাচ্চা অথবা একজন বয়স্ক যার কোনো শারীরিক সমস্যা আছে সে তাহলে কি করবে দেখেন আপনি যদি কারোর জন্য অসুস্থ মানুষের জন্য আলাদা রান্না করেন দ্যাট ইজ ডিফারেন্ট সাধারণত আমরা হার্টের রুগীকে চার চার চামচ তেলও বলি কিন্তু আপনি যদি এভাবে সবারটা একসাথে হিসাব করে রান্না করেন সেই ক্ষেত্রে যেটা করবেন যে বা যার রেস্ট্রিকশন বেশি তাকে ঝোল কম খেতে দিবেন যাতে তেলটা কম খাওয়া হয় আর বাচ্চাদের ক্ষেত্রে কোনো প্রবলেম নাই এই কারণে যে ওদের ওই ধরনের রেস্ট্রিকশন নাই আর বাচ্চারা পরিমাণে কম খায় সো অটোমেটিক দেখা যায় তেলটা ওদের কম হয়ে যায় সাথে সাথে আরেকটি টিপস দিচ্ছি এটা এই কুকিং অয়েল গুলো আপনারা বাসায় মাসেরটা হিসাব করে এভাবে কিনবেন আহ চারজনের পরিবারে যদি এভাবে লাগে একশো এমএল করে প্রতিদিন তাহলে দেখা যাচ্ছে এক মাসে তিন লিটার তেল লাগবে আর এক লিটার এক্সট্রা কিনে রাখবেন মেহামান আসলে বা অন্য কোনো কাজে লাগাবেন তখন নিজেদের হিসাবটা ঠিক থাকবে এই হচ্ছে সহজ হিসাব তেলের রান্নায় কতটুকু তেল খাবেন এইবার কোন তেল খাবেন কোন তেল খাওয়ায় প্রশ্নে খুব একটা বেশি টেনশন নেবেন না যেই তেলই আপনি খান এই পরিমাণ মেনটেন করুন আপনি অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন যে কোনো রান্নার তেল সেটা হতে পারে সানফ্লাওয়ার রাইস ব্রান ক্যানোলা বা যাদের সামর্থ্য একটু কম সয়াবিন যেতেই আপনি খান আপনাকে তেলের মাপটা বুঝতে হবে এখানে রয়েছে আমার পাঁচ পাচা এখানে রয়েছে এক চাচা এক চা চামচ পাঁচ চা চামচ তেল অর্থাৎ পঁচিশ এম তেল এখানে একশো এম তেল আর এটা হচ্ছে পাঁচশো এম তেল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ